ভিউয়ার্স আবার সাইডে একটা গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা গরু, ব্ল্যাক কালারের ভিতর খুব সুন্দর একটা, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটি সম্পর্কে ভাইয়ের কাছে আমরা জিজ্ঞেস করবো, ভাই কোথা থেকে এসেছে, কয়টা গরু আনছে, কিরকম কি দাম দেওয়া হচ্ছে, এটা দাম কত চাওয়া হচ্ছে, আমরা বিস্তারিত জানবো, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমরা আছি রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা? হ্যাঁ। কয়টা গরু নিয়ে আসছেন? আমরা 19টা গরু আনছি। 19টা গরু? কবে আসছেন? আমরা শুক্রবার রাতে নামছি। শুক্রবার রাতে? আচ্ছা, এই গরুটার ওয়েট কত হতে পারে, ওজন? এই গরুটার ওয়েট হবে 18 মন। 18 মন? কোনো নাম রাখা হয়েছে নাকি? এর নাম রাখছে টাইগার, রাজবাড়ির টাইগার। রাজবাড়ির টাইগার? জি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি নাম, দর্শক শুনতে পাচ্ছে, রাজবাড়ির টাইগার। কিন্তু এখন গোলাই কালারে চলে আসছে, যারা গরুটি দেখতে চান অথবা ক্রয় করতে চান তারা চলে আসতে পারেন, গোলাই কাল হাটে আসলেই কিন্তু রাজবাড়ির টাইগারকে দেখতে পারবেন। আচ্ছা ভাই, রাজবাড়ির টাইগারের ওজন কত মন হতে পারে? টাইগারের ওজন হবে 18 মন। 18 মন? জি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন, 18 মন ওয়েট। বুঝতে পারছেন না কত, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তো বিশাল একটা, বিশাল আকৃতির একটা গরু, কালো কালার, খুব সুন্দর একটা গরু। এর জাতটা কি ভাই? এটা হলো কেন গুটি ক্রস। গুটি ক্রস? হ্যাঁ। এটা দাঁত কয় দাঁতে রয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত? 6 দাঁত। দেখি, আপনার নিজস্ব পালা গরু? হ্যাঁ, আমার নিজস্ব পালা গরু, 3.5 বছর পালছে। 3.5 বছর পালছে? ওরে আদর যত্ন করে, এত যত্ন করে পালছে ওরে। আচ্ছা, একে কি স্পেশাল কিছু খাওয়ানো হয়েছে কিনা? স্পেশাল কোনো কিছু না, শুধু ঘাস, ছাল আর খ্যার। আচ্ছা, একদম সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে যা যা লাগে সেগুলো সেগুলোই খাওয়া? সেগুলোই। আচ্ছা, এছাড়া কি কোনো ওষুধ পাতি কিছু? না না, কোনো কোনো ওষুধ পানি না, এমনিতে আর কি ভিটামিন তো শরীরে দেওয়া লাগে, জিম কি ওইটা ওইটা তো ওকে দেওয়া লাগে প্রতি বছরই দেওয়া লাগে। আচ্ছা, এছাড়া তো কোনো এক্সট্রা? না না, এমনি কোনো সুই টুই আবে যাবে সব কোনো কিছু না। এটা দাম কত করছেন আপনি? এটা দাম আমি চাই 6 লাখ। 6 লাখ টাকা? জি, 6 লাখ টাকা। খুব সুন্দর একটি রাজবাড়ি, রাজাকে কিন্তু 6 লাখ টাকা দিয়ে কিনতে পারেন আপনারা। খুব সুন্দর একটা, ই কত হলে ছাড়বেন? খুব আমি ধরেন 5.5 হলে ছেড়ে দেবো। 5.5 হলে পর্যন্ত আমি 3.5 বছর পালছি, কষ্ট করছি, একবারে আদরের একটা গরু, আদরের একটা গরু। আচ্ছা, এটার কি কোনো দাম হয়েছে আটে আসার পর? হ্যাঁ, আটে আসার পরে একজন 5 লাখ 5 হাজার বলছে। 5 লাখ 5 হাজার? 5 হাজার। মাশাআল্লাহ, অনেক দামই কিন্তু উঠে গেছে অলরেডি, 5 লাখ 5 হাজার দাম উঠে গেছে। আর বেশি না, 40 থেকে 45 হাজার টাকা দাম উঠলেই ভাই কিন্তু গরুটি ছেড়ে দিবে। যারা তাড়াতাড়ি কিনতে চান এই গরুটিকে, রাজবাড়ির রাজাকে যদি কিনতে চান, তাহলে তাড়াতাড়ি চলে আসবেন দোলাইকাল হাটে। দয়াগঞ্জ থেকে ঢুকতেই ভাইয়ের কিন্তু গরুটা এই যে দেখতে পারবেন, খুব সুন্দর একটা গরু। ভাই কিন্তু অনেক কষ্টে রাজবাড়ি থেকে নিয়ে আসছে গরুটা, রাজবাড়ির রাজা, রাজবাড়ি থেকে আসছে গরুটি। গরুটিকে যদি আপনারা ক্রয় করতে চান তাহলে চলে আসবেন। আর নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা দিয়ে আছে, নাম্বারটা দিয়ে 013। জি, 00221593। ভাইয়ের নাম্বারটি দেওয়া আছে, যারা যোগাযোগ করতে চান ভাইয়ের সাথে, যোগাযোগ করে ভাইয়ের সাথে দামাদামি করে চলে আসতে পারে দোলাইকাল হাটে। দোলাইকাল আসলে এই গরুটি দেখতে পারবেন, রাজবাড়ির রাজা। রাজবাড়ির রাজা কিন্তু এখন দোলাইকাল হাটে চলে আসছে। আরও প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা নয়েল কৃষি টিভি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে গরুটি দেখে কিরকম লাগলো আপনাদের। এছাড়া মনে করো আমাদের ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে দেখতে পাচ্ছেন, এই সাইডে কিন্তু বিশাল বিশাল দুইটা গরু আছে, একবারে সবার এক সাইজেরই কিন্তু গরুগুলো, খুব সুন্দর কালো কালারের গরু। ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো গরুটির বিস্তারিত জানবো, ভাইয়ের কাছে জিজ্ঞেস করে খামারি ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে? কয়টা গরু নিয়ে আসছেন? আমি 4টা গরু আনছি। 4টা গরু আনছেন? জি। আচ্ছা, এগুলো কি সব ঘরে পালা নাকি নিজস্ব পালা? জি, আমাদের গেরস্থ, আমরা বাচ্চা দিয়ে হয়ে তারপর সে গরু বড় হয় তারপর পালাই। আচ্ছা আচ্ছা, এই যে এই বড় গরুটা, এই বড় গরুটা কয় ওজন হতে পারে? এই বড় গরুটা 10 মন মতো ওজন হতে পারে। 10 মন? জি। মাশাআল্লাহ, অনেক বড় একটা গরু, আপনি দেখতে পাচ্ছেন সাইডে দেখা একটু, এই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গরু, বড় 10 মন ওয়েট হতে পারে, এটা বুঝতে পারছেন কত বড় একটা গরু। আপনারা আছে এখন দোলাইকাল হাটে, দোলাইকাল হাটে জয়গজ থেকে ঢোকার সময় ভাইয়ের গরুগুলো দেখতে পারবেন আপনারা, খুব সুন্দর সুন্দর গরু। আচ্ছা ভাই, এটার দাম কত নির্ধারণ করছেন? নির্ধারণ করছি, দাম চাচ্ছি 3.5 লাখ টাকা, 3 লাখ হলে বেচে দেবো। 3 লাখ হলে দিয়ে দেবেন? জি। এবারে এখন কি দাম হয়েছে কোনো? দাম হয়েছে, এইটা এইটা হয়েছে 2 লাখ 70। 2 লাখ 70? এটা 2.5 লাখ হয়েছে। তিনটাই কি এক সাইজের গরু? তিনটাই এক সাইজের গরু। আচ্ছা, তিনটাই দেখতে পাচ্ছেন এক সাইজের গরু, কোনো কোনো গরু 2 লাখ 70, আবার কোনো কোনো গরু 2.5 লাখ টাকা দাম হচ্ছে, যে যেমন পাঁচটা সেই সেমন। জি জি জি।
দোলাইকাল হাটে দয়াগঞ্জে ঢোকার সাথে সাথে দেখবেন এই ভাইয়ের গরুগুলো এখানে সাইডে আছে, দেখা যাবে দয়াগঞ্জের এই সাইড থেকে। হ্যাঁ, এই সাইডে আসলে দোলাইকাল হাটে আসার সময়, দয়াগঞ্জ থেকে ঢোকার সময় ভাইয়ের গরুগুলো রয়েছে, আপনারা যারা কিনতে চান তারা চলে আসবেন। দোলাইকাল হাটে আসার পর ভাইয়ের গরুগুলো দেখতে পারবেন।